দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রতিদিনই বেপরোয়া যান চলাচলের জন্য ঘটছে একাধিক দুর্ঘটনা, আর এতে হতাহতের শিকার হয়েছেন সাধারণ মানুষ। এবার দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হলো এক নির্বাচিত প্রতিনিধির, তাও আবার মহিলা পুলিশ কনস্টেবলের স্কুটি থেকে পড়ে। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় কমলপুর হালাহালি ব্রিজ সংলগ্ন এলাকায়। কমলপুর থানাতে কর্মরত জনৈক মহিলা পুলিশ কনস্টেবলের স্কুটি থেকে পড়ে গুরুতর আহত হন কমলপুর নগর পঞ্চায়েতের 7নং ওয়ার্ডের কাউন্সিলর শেফালী গোর। দুর্ঘটনা পরক্ষণে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় কমলপুর হাসপাতালে, সেখান থেকে পরবর্তী সময়ে কোলাই জেলা হাসপাতালে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে আগরতলায় হস্তান্তর করা হয়। রাজধানী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী দেবী। পরে মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত কাউন্সিলরের মৃত্যু নিয়ে অনেকটাই ধোঁয়াশা দেখা দেয় তার ছেলের। বিষয়টি সঠিক তদন্ত করার জন্য ইতিমধ্যেই কমলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে কাউন্সিলরের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে গোটা কমলপুর শহর এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুধু বারবেলি পিছিয়ে দিয়ে একটা স্কুটির থেকে পড়ে সেরে এরকম অ্যাক্সিডেন্ট হাতায় নিয়ে দেখছে না, যেমন মানে আদৌ ঘটনা কিন্তু আমরা কইতাম পারতাম না। কারণ আমি যদি জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন যদি করতাম যদি আমার মা বাঁচত, তখন আমি তো বুঝতেছি না কিনা করতাম কার প্রতি সন্দেহ। আমরা কী মনে হয় মানে আপনার মার মৃত্যু নিয়ে কোনো রহস্য আছে কিনা কইতাম দাদা? কোন আমি তো এটা বুঝতেছি না রহস্য কিতা, আদৌ ঘটনা কিতা হয়েছে মানে টোটালি ক্লিয়ার না। কারণ মেয়েটা স্টেটমেন্ট প্লাস ডাক্তারের যে আমরা মেয়েটার সঙ্গে সরাসরি আপনাদের কোনো মানে কথাবার্তা হয়েছে না? সরাসরি কথাবার্তা মেয়েটা কোথায় জিজ্ঞেস করলে কান্দে একটু আমার স্মৃতি হবে এই হয়েছে এই হয়েছে সেই হয়েছে, অনেকটা লোক কান্দতেছে আমি তার একটু কমুনি না তুমি করতে আমার কোনো মেয়েটার প্রতি আমি সন্দেহ করতে না। আমার এই টোটাল ইনসিডেন্টটা লোয়ে সন্দেহ, আদৌ ঘটনা কিন্তু হয়েছে আমি প্রথম পারতাম না। পুলিশ তো জানাইছেন না বিষয়টা? হ্যাঁ পুলিশরা আমরা ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন জাতিয়া নেন।